ঈদযাত্রায় সদরঘাট টার্মিনালে ঘরমুখো মানুষের ঢল, লঞ্চের ডেকে একে অন্যের গা ঘেঁষাঘেঁষি করে করোনার ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছেন মানুষ। এই জন্য যাত্রীরা লঞ্চ মালিকদের অতি মুনাফাকে দায়ী করলেও অভিযোগ মানতে নারাজ মালিকরা। এদিকে ঝুঁকি এড়াতে যাত্রীদের আরও বেশি সচেতন হওয়ার আহ্বান বিআইডব্লিউটিএর। করোনার ঝুঁকি নিয়েও ঈদ উদযাপনে প্রিয়জনের কাছে ছুটছে মানুষ। সদরঘাট লঞ্চ টার্মিনালে দক্ষিণাঞ্চলের ঘরমুখো মানুষের ভিড়। টার্মিনালের প্রবেশপথ থেকে শুরু করে পল্টনে গিয়ে ঠেকেছে জনস্রোত, যাত্রীদের পদচারণায় কানায় কানায় পূর্ণ। ডেকের পাশাপাশি লঞ্চের ছাদেও যাত্রীদের ব্যাপক ভিড়। এখন আমি আসছি 12টার দিকে, আইসেই দেখি লঞ্চ ভর্তি, নিচে জায়গা না পাওয়ার কারণে আমরা ছাদে যাচ্ছি। এখানে তো একটু রিল্যাক্সে বসতে পারতেছি, ওখানে বসার জায়গাও নাই। আমাদের কিছুই বলার নাই, যেহেতু তারা লঞ্চ কর্তৃপক্ষ যেভাবে আমাদেরকে নিয়ে যাবে আমাদেরকে বাধ্য হয়ে সেভাবেই যেতে হবে। এই ঈদের টাইমটাই হচ্ছে ছুটি, যে কারণে বাড়িতে যাওয়ার এই একটা সময়। লঞ্চ মালিকরা বলছেন ডেকে পর্যাপ্ত জায়গা থাকা সত্ত্বেও যাত্রীরা ছাদে উঠছেন। যতই যেখানে যা বলবো কিন্তু তারা মানবে না, গাদাগাড়ি করে বসে। এটা তো লঞ্চ মালিক কর্তৃপক্ষ দায়ী না। লঞ্চের ক্যাপাসিটি আছে 685, অলরেডি 700 আমরা যাত্রী নিতে পারি। তা আমাদের যাতে কত এখন জুলুম গেলে 750 যাত্রী আছে, এর বেশি নাই। যেসব লঞ্চে ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী নেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানায় বিআইডব্লিউটিএ। ছাদে আহরণকারী যে সমস্ত যা লঞ্চ তাদের বিরুদ্ধে আমরা মেরিন কোডে মামলা দায়ের করছি এবং আমরা সেই লঞ্চগুলোকে চিহ্নিত করেছি। সামাজিক দূরত্ব তারা মেনটেন করার জন্য আমরা ফোর্স করছি, আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেখানে জরিমানা করছেন, তারপরও তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি হবে এই আশা আমরা করি। দক্ষিণ অঞ্চলের 42টি রুটে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে শতাধিক লঞ্চ ছেড়ে গেছে। এছাড়া যাত্রীচাপ কমাতে 20টি বিশেষ লঞ্চের ব্যবস্থা করেছে বিআইডব্লিউটিএ। আমিরুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।